বন্যার কারণে এবার বড় চাল উৎপাদনের লক্ষ্য মাত্রা অর্জন ব্যাহত হবে এমন আশঙ্কা প্রকাশ করে এপ্রিলেই আমদানিতে আঠাশ শতাংশ শুল্ক সমন্বয়ের পরামর্শ দিয়েছিল বড় ব্যবসায়ী ও আমদানিকারকরা চাল আমদানি নিয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকা খাদ্য মন্ত্রণালয় তখন চাল সমস্যার পূর্বাভাস আমলে নেয়নি সমস্যা তীব্র হয়ে সব ধরনের চালের দাম পঞ্চাশ টাকা ছাড়ালে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় তবে ততদিনে পার হয়ে যায় তিন মাস বাস্তবান করতে সময় ক্ষেপণ করেছেন এই মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিলেন সেই সিদ্ধান্তটা প্রায় এক মাস লাগে দিল তো আপনার এই ট্যাক্সটা কমাইতে হবে আপনার ইন্ডিয়ার বর্ডারে মাল পড়ে আছে ট্যাক্স কমাচ্ছে না মাল বাংলাদেশে ধোয়াচ্ছে না এই যে কালক্ষেপণটা তারা করছে আমাদের সিদ্ধান্ত আমরা দেখছি এই যে এই যে ডিলেটা হওয়ায় মালটা সঠিক সময় বাংলাদেশে ইন করতে পারে নাই খাদ্যশস্য বিক্রি ও আমদানির জন্য লাইসেন্স নিয়মিত নবায়ন করার কথা থাকলেও ব্যবসায়ীরা করেনি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক লিখিত বক্তব্যে বলেছেন দু সাল থেকে পাক্ষিক মজুদ প্রতিবেদন দাখিল করার বাধ্যবাধকতা ছিল কিন্তু দাম নিয়ে সমস্যা না থাকায় প্রতিবেদন দাখিলে এবং মনিটরিংয়ে গাফিলতি হয়েছে সঠিক সময়ে শুল্ক কমানোর যথাযথ সিদ্ধান্ত নিতে না পারার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা